Z5 ऐप डाउनलोड करुन और देखुन सम्पूर्ण एपिसोड एकदम बिनामूल्ये। निश्चयই বাড়িতে মিথ্যা কথা বলে এসেছো। বসে এখানে। না না আমি কিছু বলিনি, মিথ্যা কথা আমি বলে এসেছি, এখানে এসেছি যে মানে ওই আর কি। দেখো বংশিনী আমি তোমাকে একটা কথা বলি, আগের বার তোমার বাবা আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছিলেন আর তোমার আশীর্বাদের দিন যা হলো। ও লক্ষ্মীদি তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আচ্ছা ঠিক আছে, তোমার আর হিরোর সাথে যা হয়েছে আমি তার জন্য পারি। আরে আরে এই কি করছো মা, এরকম করতে নেছি? দেখো গরিব বড়লোকে প্রভেদ থাকবেই, সারা জীবন ছিল চিরকাল থাকবে। মানুষ আগের জন্মে যেরকম কর্ম করে সেই অনুযায়ী সে তার ঘর পায়, বর পায়, ক্ষমতা পায়, এটা তো জীবনের নিয়ম বলো, কিছু তো করার নেই। আর বড় লোকরা সবসময় চাইবে গরিবদের পিষে মারতে, তাতেও কিছু করার নেই। তবে আমি কি চাই জানো তো, মানুষ দু প্রকারের হোক, একটা হচ্ছে সুখী আর এক হচ্ছে দুঃখী। আর সুখী মানুষরা দুঃখী মানুষদের সঙ্গে তাদের সুখ ভাগ করে নেয়, তাহলে সবাই ভালো থাকবে। বাবা সাহস তো খুব বেড়েছে, একেবারে চুমু। তুমি কি ভালো গো লক্ষ্মীদি, কি সুন্দর করে ভাবো তুমি। আরেকটা সুন্দর ভাবনা ভেবেছি, একটা রিক্সা ডাকবো, তারপরে তোমার ওই বড় সুটকেসটা তুলবো, তার সঙ্গে তোমাকে তুলবো, আমি নিজে গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। তুমি রিক্সায় উঠলে আমার কি আর জায়গা হবে? মানে আমি মোটা বললি? আচ্ছা লক্ষ্মীদি তোমার যখন বিয়ে ঠিক হয়েছিল দিন এগিয়ে আসছিল, কি করতে তুমি? কি করবো বল, সারাক্ষণ মায়ের কাছে ঘেঁচে ঘেঁচে থাকতাম, মনে হতো সবকিছু ছেড়ে তো চলে যেতে হবে, সবটাই পর হয়ে যাবে। আমার মাকে একদম ছাড়তে ইচ্ছে করতো না। এক্স্যাক্টলি, আমিও তো আমার মায়ের কাছে বিয়ের আগে একটু সময় কাটাতে এসেছি। বাবা কি কথা বলবি মা, বাপরে বাপ। জানো তো লক্ষ্মীদি তোমার গায়ে না একটা একটা মামা গন্ধ আছে জানো তো, ওই আমি কিন্তু সেটা সবসময় পাই। ওই যেদিন তুমি আঙ্কেলকে নিয়ে হসপিটালে যাচ্ছিলে না রিক্সা করে, আমার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল জানো তো, আমি কিন্তু তোমার গন্ধ পেয়েছি সেদিন। আচ্ছা মেয়ে বিয়ের আগে মায়ের কাছে একটু সময় কাটাতে এসছে, তুমি তাকে রিক্সা করে বাড়ি পাঠিয়ে দেবে? আরে বাবা তুমি যতক্ষণ খুশি সময় কাটাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তো বাড়িতে মিথ্যে কথা বলে এসেছো, বাবা তো চিন্তা করবেন। আরে না আমি মিথ্যে কথা বলিনি, মানে আমি বলে এসেছি আমি বন্ধুর বাড়িতে এসেছি, আমি সব সেটিং করে এসেছি, তুমি চিন্তা করো না। ওফ ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যখনই বাবার সঙ্গে কথা বলবে স্পিকারে বলো, আমি শুনবো, দেখবো বাবা চিন্তা করছেন কিনা। আচ্ছা ঠিক আছে ডান, আপাতত ডান, পরেরটা আমি রাতে দেখছি। কিন্তু আমি তো ঠিক করে ফেলেছি মা লক্ষ্মী, তোমার এই লক্ষ্মী ভান্ডার খুলিয়ে সেটাকে বড় করে তবেই আমি বিয়ে পিড়িতে বসবো। আমার ভিলেজ স্টোর্স প্রজেক্ট শুরু হবে এই লক্ষ্মী ভান্ডার থেকেই, তার সাথে মায়ের আদর ফ্রি। মা তো তাই তোকে ফেরাতে পারবো না, কিন্তু দুলালের চোখের সামনে তুই সারাক্ষণ ঘুরঘুর করবি, আমার ছেলেটার মনে যে কি ঝড় বইবে সেটা তো আমি জানি, সেই ঝড় ঠান্ডা করবো কি করে আমি? ও লক্ষ্মীদি কি ভাবছো? ভাবছি ক্লাবে যাব। ক্লাবে এখন? ওই যে অ্যানাউন্স করে গেল না নাচের কম্পিটিশন হবে, চল গিয়ে নামটা দিয়ে আসি। তুমি নাচবে? আরে সবাই চলো। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।